एवरीवन, वेलकम बैक टू दि चैनल, वेलकम टू ए न्यू ब्लॉग। तो कैमन आछेन सब? आशा करी सबाई भालो आछेन, आमिओ भालोई आछि। तो देखते पाच्छेन आमि एकदम साजुगुजु करे रेडी, बैग निये निएछि, सब एकदम रेडी होये गेछि। आमि कोथाओ एकटा जाच्छि, हाँ सत्यि आमि कोथाओ एकटा जाच्छि। आपातत तो जाच्छि शोशुरबाड़ी, शोशुरबाड़ी थेके कोथाय जाई चलुन देखते थाकुन, आर आपनादेर काछे शेयर करब। खूब सुंदर एकटा जायगाय जाच्छि, खूब भालो किछु देखानोर चेष्टा करछि, चलुन देखते थाकुन, आपनारा भालो किछु देखते पारबेन, चलुन। তো এখন আমরা আস্তে আস্তে চলে এসেছি আমার শ্বশুরবাড়ির জায়গায়। দেখতেই পাচ্ছেন জায়গাটা একটু পরিচিত লাগছে, তাই না? তো এই জায়গায় এসে এখন আমরা বাড়িতে যাব না, কারণ আমরা এক জায়গায় যাওয়ার কথা নিয়ে বেরিয়েছি। তো ভাবলাম প্রথমে শ্বশুরবাড়িতে ঢুকবো, কিন্তু আমার বর বললো এখন যাব না, পরে আসার পথে ঢুকবো। তো এখন আমরা সেন্টারে একটু টাইম দাঁড়িয়ে আছি, আমি অপেক্ষা করছি, দেখতে পাচ্ছেন। তো এখন দাঁড়িয়ে আছি আমার হাজবেন্ডের বন্ধুর জন্য, ও আর্মিতে চাকরি করে, কিছুদিনের জন্য ছুটি নিয়ে বাড়িতে এসেছে। তো আমাদের সাথে ও যাবে, মানে ওর ফ্যামিলি যাবে, ওর মানে ওয়াইফ, বাচ্চা আর ওর দিদি, ভাগ্নি ভাগ্নি, তো আমরা সবাই মিলে যাচ্ছি সেই জায়গাটায়। তো এখন ও চলে এসছে, ও ওর গাড়ি নিয়ে যাচ্ছে, মানে ওর ফ্যামিলিকে নিয়ে, আর আমরা আমাদের গাড়িতে যাচ্ছি। তো চলুন দেখতে থাকুন কোথায় যাচ্ছি, আপনাদের অবশ্যই দেখে ভালো লাগবে, কারণ কিছুদিন আগে এই জায়গায় আমি এসেছিলাম। আর সাসপেন্স রাখি না, তো বলে দেওয়াটাই বেটার, কারণ জায়গাটা পৌঁছে গেছি। এই জায়গায় এসেছিলাম আমি আমার হাজবেন্ডের মানসিক পুজো দিতে, মনে আছে আপনাদের এর আগে একটা ভিডিওতে বলেছি। তো ওটা এটা হলো শিলঘাট কামাখ্যা মন্দির। তো এখানে এসেছি কারণ এটা আমি আজকের ভিডিও না, কিন্তু অনেক দিন আগের ভিডিও, এটা বাসন্তী পুজোর ভিডিও আমি এখন দিচ্ছি, কারণ এডিটিং করা হচ্ছিল না বলে আমি দিতে পারিনি। তো বাসন্তী পূজা অষ্টমী মেলা, অষ্টমী পুজোর দিন এখানে মেলা হয়। তো আমরা অষ্টমীর দিন আসতে পারিনি, আমাদের আস্তে আস্তে দশমী হয়ে গেছিলো, আর এই মেলাটা অষ্টমী থেকে শুরু হয়ে প্রায় মানে পাঁচ দিন মতন থাকে আমি যতটুকু জানি। তো আমি শ্বশুরবাড়িতে যখন থাকতাম তখন এক দুদিন তো আসা হতো, কিন্তু এখন যেহেতু একটু দূরে থাকি সেই জন্য রোজ আসা তো সম্ভব না, তো একদিনের জন্য বেরিয়ে এসেছি আমরা। আর এই জায়গাটা মনে আছে কি না আপনাদের একটু ভাবুন, কারণ এই জায়গাটা আপনাদের আমি আগে দেখিয়েছি। এই জায়গাটা হলো সেই লঞ্চ স্টেজে দাঁড়িয়েছিল এর আগে। তো ওইখানে গাড়ি পার্কিংয়ে রেখে এখন আমরা যাচ্ছি মেলার ভিতরে, কারণ মেলাটা একটু দূরে, আমাদের গাড়ি পার্কিং এরিয়াটা একটু দূরে। তো ওইখানে পার্কিংয়ে রেখে এখন যাচ্ছি, আর আপনাদের একটু দেখাতে দেখাতে যাচ্ছি কোথায় কী বসেছে, কিসের দোকান বসেছে। তো চলুন আপনারা একটু এনজয় করুন, আমি এখন আর কথা বলছি না, আবার আপনাদের সাথে পরে কথা বলবো। আর এই দেখুন এই সেই কামাখ্যা মন্দিরের গেট, আপনাদের তো আগে দেখিয়েছি, সেই গেটের উল্টো দিকে ঠিক মেলাটা বসেছে। আমরা এখন মেলার ভিতরের দিকে যাচ্ছি, ভিতরের দিকে গিয়েই দেখি যে পুতুল নাচ হচ্ছিল, যেটা আপনাদের কাছে আমার শেয়ার করার খুব ইচ্ছে ছিল, বাট কি করব, ঢোকার সাথে সাথেই দেখি, যখনই আমি ক্যামেরাটা ফোকাস করলাম তখনই পুতুল নাচটা শেষ। তো আপনাদের কাছে আর শেয়ার করতে পারলাম না, আর আমরাও দেখতে পারলাম না। তো এখান থেকে সোজা চলে গেলাম বাচ্চাদের রাইডের জায়গায়, যেখানে রাইডগুলো হচ্ছিলো। তো এখানে চলে এসেছি, আর এই জায়গাটা দেখতেই পাচ্ছেন সব বাচ্চারা খেলা করছে, আর এই জায়গাটা হলো ওই যে বাইক কার নিয়ে যে বলে না কিছু একটা রেসিং টাইপ হয়, সেটা আমি অনেক দিন আগে দেখেছি, এখন দেখি না, আমার ওইটা দেখলে মাথা ঘুরায়। তো আমি যাইনি ভিতরে, আর এই দেখুন আমার মেয়ে উপরে উঠে খেলা করছে, তো এটাও একটু শ্যুট করে নিলাম, আরও আছে আগে, তো দেখতে থাকুন।
তো এখান থেকে বের হয়ে আমরা গেলাম ট্রেন রাইডে। তো আমি আর আমার মেয়ে বসে আছি, দেখতেই পাচ্ছেন। আসলে আমার মেয়ে ঢুকে বলেছিল, মেলাতে ঢুকে বলেছিল আর কি, এখানে উঠবে। তো আমার বর যায়নি, বলল তুমি ওকে নিয়ে যাও, তাই ওকে নিয়ে বসেছি। আর এই দেখুন একটা রাইড, মানে আমরা ট্রেনে যেখানে বসেছিলাম ওখান থেকে আমি ভিডিওটা করেছি। এই রাইডটা দেখে আমার কেমন যেন লাগছিল, মানুষ যে কীভাবে উঠে ঘুরে আমার তো দেখে কেমন লাগছিল। যখন আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছিল, তো আমার বর যেহেতু যায়নি, ও নিচে থেকে একটু ভিডিও করেছিল, যেটাতে আমি আর আমার মেয়ে ভালো করে উঠিনি, তথাপিও ও করেছে, ভালো লাগলো। তো আমিও এটাও, এই ক্লিপটাও আমি এখানে অ্যাড করে দিলাম, তো দেখতেই পাচ্ছেন। আর উঠে না অনেকটা ভয় লাগছিল, আমি কোনোদিনও উঠিনি, মেয়ের জ্বালাতে উঠেছি, কিন্তু আমার খুব ভয় লাগছিলো এইসব জিনিস, বাচ্চারা কীভাবে উঠে আমার তো খুব ভয় করছিল। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে চললাম একটা জুয়েলারি দোকানে। তো এই দেখুন, এখানে অনেক রকমের ইমিটেশনে জুয়েলারি পাওয়া যাচ্ছিল, আসামিস গহনা যেটাকে বলে, গয়না আসামিসে ওটাকে গহনা বলে, তো আসামিস গহনাও ছিল, আর এমনিতেও অনেক ধরনের জিনিস ছিল। তো এখান থেকে আমার একটা জুয়েলারি পছন্দ হয়েছিল, আর এগুলোর দাম ফিক্স ছিল 100 টাকা, আর 150 টাকা, 200 টাকা, এই তিনটে দামের মধ্যে বিক্রি হচ্ছিলো। তো সেখান থেকে আমার একটা পছন্দ হয়েছিল, তবে পিসটা ডিফেক্ট বেরিয়েছিল, সেই জন্য আমি আর নেইনি। তারপর ওখান থেকে বেরিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন দুটো পুচকু, মানে আমার মেয়ে আছে আর আমার হাজব্যান্ডের বন্ধুর ছেলেও আছে, তো ওরা এটাতে উঠবে বলে কান্নাকাটি করছিলো, তো ওদেরকে এখানে ওঠানো হলো, ওরা একটু ঘুরে খেলে নিল। তারপর ওখান থেকে বেরিয়ে চললাম এই যে বোটিং যেখানে হচ্ছিলো সেখানে, এখানে দেখতেই পাচ্ছেন আর্টিফিশিয়াল মানে পুকুর বানিয়ে দিয়েছে ওদের জন্য, আর বোট দিয়ে দিয়েছে। আমার মেয়ে ওঠার জন্য বায়না করছিলো, কিন্তু আমি দেইনি উঠতে। তারপর চলে আসলাম কিছু কেনাকাটা করার জন্য, এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের জিনিস বিক্রি হচ্ছে। তো এখান থেকে আমিও কিছু নিয়েছি, তবে কী নিয়েছি পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন, তো দেখতে থাকুন। আরও অনেক ধরনের শপিং করা হয়েছে আমাদের। আর এখান থেকে বেরিয়ে চললাম এই পুজোর জিনিস, যেখানে পুজোর বাসনপত্র যেখানে বিক্রি হয় সেখানে, এখানেও এখান থেকেও আমাদের অনেক জিনিস কেনা হয়েছে। আর আমার বরের মানে যে বন্ধু, ও অনেক জিনিস কিনেছে, তো ওদেরটা কী কী কিনেছে আমার ঠিক খেয়াল নেই, তবে আমি একটা জিনিস নিয়েছি। তার এখান থেকে বেরিয়ে আর জায়গায় জায়গায় দেখুন এই ইয়ারিংসের দোকানগুলো, এখানে 20 রুপিস আর 50 রুপিসে ইয়ারিংস বিক্রি হচ্ছিল, জায়গায় জায়গায় ছিল। তারপর বেরিয়ে আসলাম এই কাপড়ের দোকানটাতে, এখানেও আমি কিছু নিয়েছি, তো পরবর্তী ভিডিওতে তো আপনারা দেখতেই পারবেন। আমি ইয়ারিংসগুলো দেখে জাস্ট আমি বললাম না, আমার মানে কী যে ভালো লাগছিলো, কোনটা ছেড়ে কোনটা কিনবো এরকম লাগছিল, কিন্তু দুঃখের বিষয়ে সব আমি কিনতে পারিনি। কী কী কিনেছি সেটা তো দেখাবো। আর এখন চলে আসছি জুট ব্যাগের দোকানে, দেখতে পাচ্ছেন অনেক রকমের জুটের ব্যাগ। এই ছোটোগুলো ছিল 100 রুপিস, আর ওই বড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো 150 করে ছিল। তো ওইখান থেকে আমরা কিছু নিয়েছি। তারপর এতটা শপিং করার পর আমাদের সবার পেয়ে গেছে খিদে, বিশেষ করে বাচ্চাগুলো। তারপর আমরা চলে আসলাম খাওয়ার জন্য, খাওয়ার জন্য এসে তেমন কিছু অপশন ছিল না, কিন্তু আমার মেয়ে বলছিলো চাউমিন খাবে, তো মেয়ের কথাতে আমরা সবাই মিলেই খেলাম চাউমিন। আমি কিন্তু চাউমিন পছন্দ করি না, কিন্তু কী করবো, খিদে বলে না, খিদে পেলে যেটাই পাওয়া যায় সেটাই খাওয়া হয়। তো খিদে পেয়ে গেছে, চাউমিনটাই অপশন ছিল, তারপর সেটাই খেলাম। খেয়ে দিয়ে তারপর অন্যান্য যেগুলো কেনার বাকি ছিল সেগুলো কিনেছি। তো দেখতে থাকুন আপনি। খেয়ে উঠে বেরিয়ে দেখি সামনে একটা দোকান, যেখানে অ্যালুমিনিয়ামের বাসন পাওয়া যাচ্ছিলো, একদম ছোট ছোট যা দিয়ে খেলা হয়, মানে আমি ছোটবেলার কথা আমার খুব মনে পড়ছিলো এই জিনিসগুলো দেখে, ছোট হাঁড়ি, ছোট বেলনা, ছোট পিড়ি, মানে বালতি, কড়াই, কী ছিল না, সব কিছু ছিল এখানে। মানে আমার খুব ইচ্ছে ছিল আমার মেয়ের জন্য কিনবো বলে, কিন্তু অতিরিক্ত প্রাইস ছিল, যেটা কোনো মানে কোনো মানে ভ্যালুই নেই প্রাইসটার এই জিনিসগুলো হিসাবে, তো সেই জন্য আমি আর কিনিনি। তারপর দেখুন, এখন আমরা যেহেতু বিকেলবেলা এসেছি মেলা ঘুরতে, তো
বিকেল বেলা থেকে এখন হয়ে গেছে রাত, আর মেলার ভিউটা একবার দেখুন, চারিদিকে লাইট চলছে আর এদিকে মানুষের মাথা, মানে কি বলবো, এতটা ভিড় ছিল। আমরা পুরোটা মেলা কভার করতে পারিনি, কারণ বাচ্চাগুলো খুব পায়ে ব্যথা করছিলো যেহেতু ওরা হেঁটে হেঁটে মেলা ঘুরছিলো। তো আমরা কিছুটাই যেগুলো কেনার কিনেছি আর কিছুটা মেলায় দেখে তারপর বেরিয়ে গেছি। নেক্সট টাইম আবার আসবো যখন মেয়ে একটু বড় হয়ে যাবে আর একটু হাঁটতে পারবে। আর এই দেখুন কামাখ্যা মন্দিরের গেট, আমরা ভিতরে যেতে পারিনি রাত হয়ে গেছিলো বলে। তারপর মেলা ঘুরে, স্বাভাবিক মেলা ঘোরার পরে তো জিলিপি আনতেই হবে, তো জিলিপি নিয়ে নিলাম, শ্বশুরবাড়ির জন্য নিলাম, আমার নিজের ঘরের জন্য নিয়ে আসলাম। জিলিপি নিয়ে মেলা ঘুরে বাড়ির দিকে রওনা দিলাম। তো আশা করি আপনাদের যতটুকু পেরেছি আমি, মানে আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন। আর আমি মেলা থেকে কি কি আনলাম, কি কি মানে জিনিস কেনা হয়েছে সব কিছু আপনাদের কাছে শেয়ার করব, তবে এই ভিডিওতে না, নেক্সট ভিডিওতে। তো দেখতে থাকুন এই মেলার ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন, আর নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।